একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছে পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজন বনাঞ্চল। কয়েক যুগ ধরেই এই বন উজাড় করে সেখানে শিল্পায়নের চেষ্টা চালাচ্ছে পরিবেশ বিদ্বেষী পুঁজিবাদীরা। এরই ধারাবাহিকতায় এবার অবৈধভাবে অ্যামাজনের জমি কেনা বেচা করছে একটি চক্র, আর এই কাজে তারা ব্যবহার করছে পণ্য বিক্রির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক মার্কেটপ্লেস। বন কিংবা জঙ্গলের মতো শব্দগুলো পর্তুগিজ ভাষায় লিখে সার্চ করলেই ফেসবুক ব্যবহারকারীরা অ্যামাজনের এসব জমির ছবি দেখতে পাচ্ছেন। দাম বেশ চড়া হলেও দ্রুতই বুকিং হচ্ছে সেখানকার একের পর এক প্লট। অথচ এসব জমিতে কয়েক পুরুষ ধরে যাদের বসবাস, সেই আদিবাসীরাই জানেন না তাদের ভিটে বিক্রির এই প্রকল্পের কথা। সেই সঙ্গে অ্যামাজন রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবক সংস্থাগুলোও হতাশ বন উজাড় ও জীববৈচিত্র্য ধ্বংসে আগ্রাসী এসব কর্মকাণ্ড নিয়ে। অবৈধই বেচাকেনা থামাতে ইতোমধ্যে নিজেদের অপারগতা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা বলছে, মার্কেটপ্লেসে যে কোনো পণ্য লেনদেনে ক্রেতা বিক্রেতারা পুরোপুরি স্বাধীন, তাই ব্রাজিল সরকারের হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই অ্যামাজন ধ্বংসের এই কালোবাজারি কার্যক্রম বন্ধ করা যাবে না। তবে পরিবেশবাদীরা বলছেন, এই ষড়যন্ত্রে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারাই জড়িত। এর আগে 2019 সালের আগস্টে ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়েছিল অ্যামাজন। সে সময় টানা তিন সপ্তাহ পুড়তে থাকা বনভূমিটি রক্ষায় ব্রাজিল সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। সরকার নিজেই মুনাফার লোভে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে মত পরিবেশবাদী সংগঠনগুলোর। এবার চিরহরিত এই বনের জমি বিক্রির খবর যেন সেই সমালোচনায় যোগ করছে নতুন রসদ। মালিহা ইসলাম মনামি, সময় সংবাদ।